বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার তপনে রাধা গোবিন্দ সেবাশ্রম সংঘের কৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতার এই আগমনের ঢল নামে তার অনুগামীদের। প্রথমেই তপনে প্রভু জগন্নাথ ও গোপালকে নিয়ে একটি সুসজ্জিত র্যালি করেন। এরপরেই মন্দিরের আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। এদিনের এই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন ওড়িশার জগন্নাথ মন্দিরে প্রধান পুরোহিত ও সভাপতি ভবানীপ্রসাদ দৈতাপতি প্রভুসহ তপন বিধানসভার বিধায়ক বুধুরাই টুডু, গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ বিশিষ্ট জনেরা। দাদা একটু সামনে আসুন, দাদা দাদা মুখ একটু রাজনীতি প্রস্তুত যাচ্ছি না। আজকে আমরা এখানে সমবেত হয়েছি শুভ জন্মাষ্টমী উপলক্ষে, এখানে জগন্নাথ দেবের মন্দির তার কার্যের সূচনা হবে এবং রাধা মাধবকে আমরা আরতি করব এবং ভক্তরা প্রসাদ গ্রহণ করব। আমরা সৌভাগ্যবান, আমাদের আন্তর্জাতিক তীর্থক্ষেত্র প্রভু জগন্নাথ দেবের পুরী জগন্নাথ ধামের যিনি প্রধান পুরোহিত বা সেবায়িত শ্রী ভবানী প্রসাদ দৈতাপতিজি, তিনি আমাদের মধ্যে এসে পৌঁছেছেন এবং এখানে তিনি আশীর্বাদ করছেন সনাতনের প্রসারের জন্য। আজকের এই পূর্ণ দিনে আমরা সবাই মিলিত হয়ে হাজার হাজার বছরের পুরনো সনাতন ধর্ম, সেই ধর্ম যাতে আরো বেশি প্রসারিত হয়, আরো বেশি হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয় এবং তার যে শান্তি সংযম ভালোবাসার যে তার যে আমাদের প্রয়োগ পদ্ধতি সেটা যাতে সমস্ত মানুষের অন্তরে প্রবেশ করে, সেই জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি।